এই নিউজটি নিবেদন করছেন তাজ মেডিকেল হল। এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা পোলের হাট, কাশীপুর, কলকাতা 135। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। ঘটকপুকুর বাজারে একটি বহু পুরাতন মাছ বাজার আছে। সেই অস্থায়ী মাছ বাজারের জন্য 40 মাছ ব্যবসায়ীর মাথার উপর ছাদ দেওয়ার জন্য 2010 সালে সিদ্ধান্ত নেয় বাজার কমিটি। সেই মতো বাজারের পাশে একটি পুকুরের পাড়ে প্রায় 30 ফুট দীর্ঘ মাটি খুঁড়ে স্তম্ভ গাঁথার কাজ চলছিল। অভিযোগ, সেখানে শনিবার দুপুরে বহিরাগত কিছু লোকজন এনে ঝামেলা করে আরাবুল ইসলাম। এতে বাজার কমিটির সদস্য আয়নাল আলী মোল্লার সাথে আরাবুলের বাগবাতন। আজকে নয়, গতকাল আমার কাছে বা বাজার কমিটিতে সবার কাছে ফোন আসে যে এই জায়গাটা পুকুর ভরাট করা হচ্ছে। আমি তখন বললাম পুকুর ভরাট করা হচ্ছে না, আপনারা এসে তদন্ত করুন। থানাকে আমি বললাম যে আপনারা তদন্ত করুন, তদন্ত করে যদি আপনারা পুকুর মনে করেন তাহলে পুকুর বন্ধ করে দিয়ে যাবেন। এই বলে অসি আমাকে বলে, বা ডিএসপি ক্রাইম সাহেব ছিলেন সেখানে, তিনি বললেন তাহলে তোমরা ভাই কাজটা বন্ধ রেখে দাও। তো সেই হিসাবে কালকে ওখানে কাজ বন্ধ ছিল। জানি থানা ইনকোয়ারি করে বাজার কমিটির সঙ্গে, যারা বাজার কমিটির দায়িত্বে আছে, নীলু বোস এখন বর্তমানে বাজারের দায়িত্ব আছে, তো তিনি তার সাথে কথা বলে, থানায় প্রশাসনের সাথে কথা বলে আমরা পুনরায় কাজ চালু করব। ইন দি মিন টাইম আচানক দেখছি আরাবুল সাহেব তার সঙ্গে কিছু একদম বাইরে, ভাঁড়ের বাইরের কিছু লোক আছে, কিছু ভাঁড়ের লোক আছে, এলাকার লোক নয়, যে জাউলগাছি অঞ্চলের লোক না, আপনার বৈরামপুর থেকে কিছু লোকজন দেখলাম সেখানে বহিরাগত প্রচুর মানুষ, প্রায় 150 লোক নিয়ে আচানক এখানে এসে হই হই রই রই চিল্লামিল্লি শুরু করে। আমি খবর পেয়ে আমি এখানে আসি, বাজারের ব্যবসা, বাজারে আমার দোকান আছে। ওদের দাবি, ওরা এসে হই করছে কাজ বন্ধ করতে হবে, কাজ বন্ধ করতে হবে। তখন আমি যখন ঢুকলাম, আমি যখন কে দেখি কে কে দেখলাম, সামনে আলতু আর পান্না বলে আর বাপ্পা বলে একটা ছেলে আছে, তারা এখানে ঘটকপুকুরে বাজারের মধ্যে একটা পুকুর আছে 50 বছর পুরনো, সেই পুকুর, সেই পুকুরটা কিছু নেতা মানে কাইজার, আয়নাল এবং আরও ওদের সঙ্গী সবাই মিলে পুকুরটা ভরাট করছিল। আমরা খবর পেয়েছি, এখানে আমাদেরকে বলেছে, আমরা এই তিনটে অঞ্চলের লোক, আমরা যথারীতি আমরা আরাবুল ইসলামকে বলি এবং বিডিও সাহেবকে বলি, ওসিকে বলি। তো আরাবুলদা ওসিকে ফোন করেছে এবং বিডিও সাহেবকে ফোন করেছে, বিডিও সাহেব বললো আমাদের কোনো জানা নেই, ঠিক আছে আমরা স্টেপ নেব বলে পুলিশ পাঠায়, কালকের কাজ বন্ধ করে দেয়। ফের আজ সকাল থেকে কাজ আরম্ভ হয়, আমরা ফের যথারীতি আমরা ওখানে যাই। যাওয়ার পরে যখন আমরা গিয়েছি ওখানে আয়নাল এসে একটু মস্তানি করছিল, যখন লোকজন দেখে আর কিছু বলেনি, তখন আরাবুল ইসলাম ছিল সেখানে উপস্থিত। আরাবুলদাকে বলে তুমি এখানে কে, তুমি কি এখানে, তো তোমার অধিকার নেই বলা। আমাকেও বলেছে যে তুমি এখানে কে, আমি বললাম যে এখানে তো বাজার কমিটি থেকে বলেছে আমরা এখানে এসে দেখতে এসেছি, মিটে গেছে। তখন ওরা মিটে নিল, ওখানে ঠিক আছে আজ কাজ হবে না। আসার পরে কাইজারের অফিসের সামনে যখন আমরা আসি, আমাদের গাড়ি লক্ষ্য করে একদম কাইজার নিজে স্পটে দাঁড়িয়ে আছে, থেকে মিজা, রফিক, মেহেন্দি, আহসান, এরাম 8-9 জন, আয়না, রিন্টু, ভিন্টু সবাই মিলে একদম কাইজার ইন্ধন দিয়ে যায় ওখানে, মার মার বলে গালাগালি খিস্তি কাঁথা দিয়ে ধর বলে, ও প্রথম বাঁশ তোলার পরে ছেলেরা বাঁশ তুলে আমাদের মারধর করে। আমাদের একজন ছেলের মেরেছে, আমার গাড়িতে মেরেছে, গাড়ির কাঁচও ভেঙে গেছে, এই সাইডেও ভেঙে গেছে। আয়নালের অভিযোগ, আরাবুল দা ভাঙর দুয়ের নেতা, ভাঙর একে কি দোকান বাজার হবে সেটা দেখা ওর দায়িত্ব নয়। আলতু পান্না আসলামাবাদের মতো দুষ্কৃতীদের নিয়ে এখানে ঝামেলা করছিল, পুরো ঘটনাটার জন্য তিনি আরাবুল ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলেন। অভিযুক্ত আরাবুলপন্থী আলতুর অভিযোগ তীর কাইজারের দিকে, রাস্তা আটকে কাইজার অনুগামীরা তাদের উপর আক্রমণ করেন বলে তার অভিযোগ। ভাঙর থেকে আতাউর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নিউজটি নিবেদন করছেন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার নামি দামি ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। মোবাইল 9733672355।